বিশ্বকাপ থেকে ফিরে একরকম মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। গণমাধ্যমের সামনে কথা বলেননি দলের কেউই। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিংহে ছাড়া দলের বাকি বিদেশি স্টাফদের ফিরতে দেখা যায়নি দলের সাথে। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার সাথে সামঞ্জস্য রেখেই যেন ডিলে হলো টাইগারদের দেশে ফেরার ফ্লাইট। সকাল 9টায় ঢাকায় অবতরণ করার কথা থাকলেও সেটি পৌঁছায় সকাল 10টা নাগাদ। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরপরে একে একে ক্রিকেটাররা বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। তবে ক্রিকেটারদের চোখে মুখে হতাশার বাণী ছিল স্পষ্ট। বিমানবন্দরে টাইগারদের আমন্ত্রণ জানানোর চিরচেনার দৃশ্যও চোখে পড়েনি। সমর্থকরাও এদিন মুখ ফিরিয়ে নিয়েছেন টাইগারদের দিক থেকে। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ফেরা টাইগারদের ফেরার দিনে একমাত্র ভরসা এই সংবাদকর্মীরাই। বিশ্বকাপে ছন্ন ছাড়া টাইগাররা দেশে ফিরেও বিমানবন্দর ছাড়লেন বিচ্ছিন্নভাবে। সবাই ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর ছাড়েন। বিমানবন্দরের সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে আসেনি দলের কেউ। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়া বাকি বিদেশি স্টাফদের দেখা মেলেনি দলের সাথে। ভারতে বিসিবির চাকরি ছাড়ার ঘোষণা দেয় অ্যালান ডোনাল্ড ও শ্রীনিবাসন ফেরেননি ঢাকায়। বিশ্বকাপে ব্যর্থতার পর বিদেশি কোচিং স্টাফদেরও এমন মুখ ফিরিয়ে নেওয়া কিছুটা হলেও শঙ্কার জায়গা তৈরি করে। সেই শঙ্কা নিয়েই আবারও 22 গজে ফিরতে হবে টাইগারদের। খুব বেশি সুযোগ নেই বিশ্রামের। সামনে যে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের। মামুন রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।